আসসালামু আলাইকুম এব্রিআন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশের আসলে অবস্থা খুবই খারাপ আর আমাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন হয়েছে কিন্তু যখন একটু গণ্ডগোল বেশি ছিল তখন কিন্তু হাজব্যান্ডের অফিসে অনেক গণ্ডগোল ছিল গেট ভেঙে ফেলেছে তারপরে অফিসের ভিতরে গিয়েও হামলা করেছিল যার কারণে অফিস হচ্ছে তিন দিনের জন্য বন্ধ দিয়ে দিয়েছিল তো আমার হাজব্যান্ড খুব কষ্ট করে বাড়িতে চলে এসেছে মানে দেশের বাড়িতে আমাদের গ্রামে চলে এসেছে আর কি আর সারা রাস্তায় প্রায় অটো দিয়ে এলাকা থেকে ওই এলাকা ওই এলাকা থেকে ওই এলাকা এভাবে করে উনি দেশে চলে এসেছে একদিন আমাদের ওখানে ছিল যে বাসাটা আমি উঠেছি ওখানে ছিল এরপর হচ্ছে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে তো এখনও কিন্তু আমরা আমাদের শ্বশুরবাড়িতেই আছি মানে আমার শ্বশুরবাড়িতে আছি আর এই তো গ্রামের সুন্দর দৃশ্য দিয়ে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি এই রাস্তাটা নতুন হয়েছে তো দেখতে বেশ ভালো লাগছিলো যেহেতু সুন্দর এত মনোরম পরিবেশ সবসময় পাওয়া যায় না তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর ইনশাল্লাহ দুই তিনটা দিন থাকবো তো আপনাদের সাথে শেয়ার করবো কেমন আছে কী করছে কীভাবে দিন কাটাচ্ছি আর আশা করি এই গ্রামের ব্লকগুলো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তা আমরা মূলত টলি দিয়ে যাচ্ছিলাম টলি দিয়ে আপনারা কেউ উঠেছেন কি না জানি না অনেক আগে উঠেছিলাম আমাদের রাস্তাটা যেহেতু একটু ব্যাকওয়ার্ড মানে পুরোপুরি রাস্তা কিন্তু পাকা করায় কিন্তু বাকি কিছু রাস্তা হচ্ছে যে এরকম ইটের সোলিং যার কারণে অটো যেতে একটু সমস্যা তাই এখানে বেশিরভাগই টলি চলে এরপর আমরা চলে যাচ্ছি এই যে একদম ছোট্ট রাস্তা দিয়ে আমাদের বাড়িটা মূলত একটু ভেতরের দিকে সাইডে যে আরেকটা রাস্তা আছে ওইটা দিয়ে আসতে আসতে প্রায় আমাদের পনেরো থেকে বিশ মিনিট ঘুরে আসতে হয় তো ওই রাস্তাটা চাইতে এই রাস্তাটা মাত্র দুই মিনিটের আমরা হেঁটে এটুকু চলে যাই তাই দেখা যায় বৃষ্টির দিনে আমাদের আসতে একটু কষ্ট হয়ে যায় যেহেতু এই ভেতরটা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে পার হতে হচ্ছে তো আমরা অনেক চেষ্টা করছি এই রুটটা যেন সরাসরি করার জন্য বাট আসলে অনেকেই বাধা দিচ্ছে গ্রামের মানুষ সরল কিন্তু কিছু কিছু মানুষ আছে এমনই বেকা যে আসলে কোনোভাবেই রাজি না তো রাস্তা হলে স সবারই কিন্তু সুবিধা এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবিধা বাট অনেকেই আছে যে রাজি হচ্ছে না আমরা এখানে কয়েকবার বসেছিও সবাই মিলে যাতে আমাদের রাস্তাটা আসলে এই রাস্তাটা হয়ে যায় এইটা সরাসরি রাস্তা হলে আমাদের জন্য অনেক ভালো হবে তো আমার চাচা শ্বশুর এখানে হচ্ছে ধান লাগাচ্ছিলো এটাও আমাদের জমিন তো এই জমিনে চাচা শ্বশুর ধান লাগিয়ে দিচ্ছিলো আর কি তো এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এ রাস্তাতে মানে এই যে এরকম যে মোটা রাস্তাটা এটা আমরা করেছি আর কি পাশে আমাদের জমিন যেহেতু তো আমরা মোটা করে করেছি এরকমও যদি করতো তারপরেও সুন্দরভাবে হেঁটে আসা যেত বাট অনেকে এমনভাবে কাটে যে আসলে হেঁটে আসার মতো উপযুক্ত নয় যাই হোক কি আর করবো তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুরের পুকুর বর্তমানে আমাদের ভাগের আর কি তাই হচ্ছে এটা আমার দেওয়ারের অংশ ও হচ্ছে আলাদা করে বাড়ি করে নিয়েছে তো এই সাইডে যেটা সেটা হচ্ছে আমার এবং আমাদের এবং আমাদের আমার ছোট যে দেওয়ার তার আর এই সাইডে আমার মেঝ দেওয়ার হচ্ছে বাড়ি করেছে আলাদা করে তো এই জিনিসটা অনেকেই জানতে চান যে শ্বশুর বাড়িতে আমার দেওয়ার কয়টা বা তারা কয় ভাই বোন তো তারা হচ্ছে তিন ভাই এখন আমরা দুই ভাই একসাথে আছি মানে ছোটটা এবং বড় ওজন আমার হাজব্যান্ড একসাথে আছে আর মেঝোটা আলাদা করে বাড়ি করেছে আর এই তো আমরা চলে এসেছি আর আমার শাশুড়ি মা ওখানে দেখতে পারলেন আরেকজন মহিলাও ছিল কমলা কালার যে মেক্সি পরা ছিল ওইটা হচ্ছে আমার শাশুড়িমা তো এখানে বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম আর এগুলো হচ্ছে আমার শাশুড়ি মার জন্য চানা চোর তারপরে এই পাউডারটা অনেক পছন্দ করে কেক জুস এগুলো আমার শাশুড়ি মার জন্য যদিও এগুলোর মধ্যে তার নাতিপুতির ভাগ আছে আর পলিথিনের মধ্যে যেগুলো দেখতে পালেন ওইগুলো হচ্ছে আমার জায়ের বাচ্চাদেরকে দিয়ে আসবো আর কি তারপর কিছুক্ষণ বেশি কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প আড্ডা করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তো এখানে গ্যাসে চলায় আমি মূলত গরুর মাংসটা বসিয়ে দিব দেখা যায় গরু মাংস হতে হতে বেশ সময় লাগে আর গরু মাংসটা এখানে বসিয়ে দিয়ে আমি হচ্ছে মাটির চোলায় বাকি রান্নাগুলো করব আর এই ফাগে কিন্তু আমার শাশুড়ি মা অলরেডি মাটির চোলায় ভাত বসিয়ে দিয়েছেন তো বাকি রান্না ইনশাল্লাহ আমি এরপরে গিয়ে করব এখানে গরু মাংসটা বসিয়ে দিয়ে যাব কারণ আমাদের মাটি চোলা একটাই তো রান্না হতে হতে বেশ সময় লেগে যাবে একটা একটা করে করতে গেলে এই জন্য এখানে মাংসটা বসাবো আর বাকি রান্নাগুলো হচ্ছে মাটির চোলাই করব। তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আসলে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে মাটির চোলাই রান্না আর সেই সাথে আশপাশের এত সুন্দর পরিবেশ তো মাংসটা কষাতে দিয়ে দিলাম আমি এখানে আমার দুইটা বাচ্চাই আলু মোটামুটি এখন অনেকটা পছন্দ করে আগে তো খেত না তাই ওদের জন্য হচ্ছে দুইটা বড় বড় আলু এখানে খেটে দিয়ে দিয়েছি আর এখানেই আছি এখনও মাটির চোলাই যায়নি কারণ হচ্ছে একদম সিদ্ধ হওয়ার জন্য যখন পানি দিব বেশি করে পানি দিয়ে আমি এখানে আস্তে আস্তে জাল হতে দিয়ে যাব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর চলে যাব হচ্ছে মাটির চোলায় রান্না করার জন্য তো এই তো দিয়ে এখন হচ্ছে একটু পরে আমি যাবো এরপর চলে এসেছি ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স তোলার জন্য গ্রামের এই পরিবেশে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে টাটকা শাক সবজি হাতের কাছে তুলেই খাওয়া যায় তো আমার শাশুড়ি মা বলছিলো যে এগুলোতে একটু বিষ দিয়ে দেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে পাশেই জাংলা দেখতে পাচ্ছেন গাছের মাচা তো ওইগুলোতে বিষ দিবে আর এখানেও এগুচ্ছে হয়ে বিষ দিয়ে দিবে তাই ভাবলাম যেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে বিষ দেওয়ার পরে কিন্তু দিন খাওয়া যাবে না তাই যেগুলো উপযুক্ত মোটামুটি সেগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি ভর্তা ভাজি করে খাওয়া যাবে আর কি তো এখানে যেগুলো ছিল একটা একটা করে আমি উঠাচ্ছি বেশ অনেকগুলো ঢ্যাঁড়সই ছিল আর আমার শাশুড়ি মা এর আগেও উঠিয়েছে বললো তা আমার ছেলে বলছিল আমি হ্যাঁ একটা উঠাবো তো ওকে দিলাম বাট ও হচ্ছে গাছ ভেঙে ফেলছিলো তো বললাম থাক বাবা গাছ ভেঙে যাবে এই 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 বড়ো ধরনের ঢেঁড়স গাছগুলো থেকে কিন্তু প্রায় অনেক দিন পর্যন্ত ঢ্যাঁড়স আছে আর আমার শাশুড়ি যেহেতু একা মানুষ দেখা যায় অল্প হলেই কিন্তু হয়ে যায় আর এখানে বেশ অনেকগুলো গাছ ছিল তো এই তো বাকি আমি হচ্ছে কিছু উঠিয়ে নিয়ে আসলাম এইগুলো আমি উঠাচ্ছি এই মাত্র আর এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা উঠিয়েছিলো আগে উঠিয়ে রেখেছিল তো এগুলো আজকে রান্না করব না ভাজিও করব না সকালে ভর্তা ভাজি দুইটাই করব ঢ্যাঁড়স দিয়ে তো আজকে হচ্ছে অন্য কিছু রান্না করবো আর এখানে হয়তো আমার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর দৃশ্য মনে হয় যেন আমরা একদম জঙ্গলের মধ্যে থাকি বাট এই পরিবেশটায় আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এরপর হচ্ছে বাচ্চারা পুকুরে নেমে গেছে আমাদের তো রান্নাবান্না কাজকর্ম চলছে আর বাচ্চারা এখানে মজা করছে দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগে আমার ছেলে একদম জেদ করছিল পুকুরে গোসল করবে এর আগের ব্লগে শেয়ার করেছিলাম যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম ওরা তিন বাপ ছেলে মিলে গোসল করেছিল তো আজকে আর ছোটোটা নামেনি ওর আব্বুও নামেনি শুধু বড় ছেলে নেমেছে আর আমার দেওয়ারের বড় ছেলেটা নেমেছে তো ওরা দুই ভাই মিলে হচ্ছে এখানে মজা করে গোসল করছিল। এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মাটি চলা আছে আর বেশিরভাগ দেখা যায় কি যে পাতাতে রান্না করা হয় লাকড়ির চাইতে তো আমি রান্না বসিয়ে দিয়ে ওখানে ওদেরকে দেখতে গিয়েছিলাম পুকুরে এসে দেখি জালটা উপরে উঠে গেছে তো একটু ভিতরে দিয়ে দিলাম আর এখানে আসলে কিন্তু আমার লাকড়ির চাইতে হচ্ছে পাতাতে রান্না করতে বেশি মজা লাগে তো আম্মু বলছিল যে লাকড়ি দিবো কিনা আমি বললাম না পাতা দিয়ে রান্না করব তো দেখুন কত সুন্দর আগুন জ্বলছিলো আর এখানে হচ্ছে কই মাছ সেই সাথে হচ্ছে শিং মাছ ছিল মানে একদম তাজা আর হচ্ছে বিলের ছিল তো অল্প অল্প দুটাই ছিল এই জন্য দুটো একসাথে দিয়ে রান্না করে নিয়েছি আর কি খুবই কম পরিমাণে সবজি দিয়েছি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব সেই সাথে হচ্ছে লাল শাক ভাজি করে নিয়েছি আমি অলরেডি আর ভাতটা কিন্তু আমার শাশুড়ির মা আগেই রান্না করেছেন যখন আমি মাংসটা বসাই তখন হচ্ছে বসিয়ে

তো এই ছিল আমাদের দুপুরে রান্নাবান্না কাজকর্ম সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়ার সময় আর ভিডিও করার মনে ছিল না তাই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো বেশি আর আগাতে পারিনি তো এখনও রান্নাবান্না শেষ হয়নি তবে খাওয়া দাওয়া করে যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু পরিবেশটা আরও সুন্দর মনে হচ্ছিল বৃষ্টি আসবে তো এই সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম